হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন সফটওয়্যার নিয়ে চলে এসেছি, যার নাম ইউ ডিকশনারি। এবং এই ইউ ডিকশনারি ম্যাজিকের মতো কাজ করে, আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং বুঝতে পারবেন। ইউ ডিকশনারি এক ক্লিকেই বাংলাকে ইংরেজি এবং ইংরেজিকে বাংলাতে ট্রান্সলেট করে দেয়, এবং খুব সহজেই আপনারা এখান থেকে বিভিন্ন ভাষা শিখতে পারবেন। বাংলা হোক আর ইংরেজি হোক, মানে হিন্দি হোক, সব কিছু ভাষা শিখতে পারবেন এখান থেকে। এখানে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করতে হলে প্লে স্টোর থেকে ইউ ডিকশনারি লিখে সার্চ করবেন, আমি যেভাবে করছি এইভাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন এই সফটওয়্যারটি সর্বপ্রথম। এবং এই ম্যাজিক ট্রান্সলেটটি অন করে নেবেন, তারপরে দেখেন কিভাবে কাজ করে। এখানে ম্যাজিক ট্রান্সলেট অন হয়ে গেছে আমার, এবং এই ম্যাজিক ট্রান্সলেট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেই লেখাটার ওপরে রাখছি এবং সেই লেখাটি বাংলা হয়ে যাচ্ছে। দেখবেন এখানে সব কিছু, আমি আমার সেটিংসের ভিতরে সব কিছু ইংলিশে লেখা আছে, এইগুলোর উপরে রাখছি এবং অটোমেটিকলি বাংলা হয়ে যাচ্ছে। দেখতেছেন এমন করেই আপনারা ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে পারবেন। শুধু ইংলিশ এবং বাংলা নয়, অন্যান্য ভাষাতেও আপনারা ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই। নিমিষেই দেখতে পাচ্ছেন ট্রান্সলেট হয়ে যাচ্ছে, খুব সহজেই কাজ করে, সহজতর পদ্ধতিতে এই অ্যাপটি কাজ করে। আপনারা ইচ্ছা করলে ইনস্টল করে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, খুবই মজার একটি অ্যাপ। এই অ্যাপসে ট্রান্সলেট করার লিমিটেড রয়েছে, মানে এখানে সাবস্ক্রিপশন নিলে তাহলে আনলিমিটেড আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন। কিন্তু এখন আপনার কাউন্টেবল, মানে বেশি ট্রান্সলেট করতে পারবেন না সাবস্ক্রিপশন যদি না করেন। সাবস্ক্রিপশন নিতে হলে আপনার টাকা খরচ হবে, সাবস্ক্রিপশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। আমি যেভাবে ব্যবহার করছি ডেইলি, এবং এটা খুবই মজার। আপনি যদি কারোর সাথে চ্যাটও করেন, সে হয়তো ইংরেজিতে কথা বলে, আপনি ইংরেজি বোঝেন না ভালো, তো আপনি এমন করতে পারেন এই সফটওয়্যারটির সাহায্যে আপনি রিপ্লে করে দিতে পারেন। আপনি বাংলায় লিখে সেটার উপরে এই ম্যাজিক ট্রান্সলেটটি যদি এই আমি যেভাবে ধরছি এইভাবে ধরেন, তাহলে আপনার ওইটা ইংরেজিতে রূপান্তর হয়ে যাবে অটোমেটিক, এবং তারপরে আপনি সেন্ড করে দিতে পারেন। খুবই মজার অ্যাপ, তাই না? এখন আপনারা দেখছেন আমি মেসেজের ভিতরে এসেছি, এবং এখান থেকে আমার মেসেজগুলো দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন মেসেজের ওপরে রাখেছি, সেখানে বার্তা লেখা হয়েছে, বাংলা হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মেসেজ আছে, এটা ইংরেজিতে আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সহজে একদম এক ক্লিকে হয়ে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলাও খুব সহজে হয়ে যায়। আমি যদি ইংলিশ মেসেজের উপরে রাখি বাংলায় হয়ে যাবে। বাংলা দেখছেন, এটা বাংলা মেসেজ, এটাই আমি ক্লিক করেছি, এই পুরোটাই ইংরেজিতে হয়ে যাচ্ছে। খুবই সহজ সরল এই অ্যাপটি, আপনি খুবই সহজেই এটি ইউজ করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন অনেকবার ট্রান্সলেট করেছি, সাবস্ক্রিপশন না নিয়েও অনেকবার ট্রান্সলেট করতে পারছি। এখানে আমার সফটওয়্যারের উপরেও দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার, বিনামূল্যের ফায়ার এখানে লেখা এসেছে, বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। খুবই সহজ একটি অ্যাপ, তো আপনারা এটি ইনস্টল করে দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার লিমিটেড শেষ হয়ে গেছে লিমিটটা, এখন দেখতে পাচ্ছেন ট্রান্সলেট হচ্ছে না, এখানে লেখা আছে এখন আর ট্রান্সলেট হবে না, আমার আজকের লিমিট শেষ হয়ে গেছে, সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনারা এভাবে ইউজ করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।